দিকে দিয়ে পাঠাবেন উনি, একটা বিশেষ দূত করেছেন, বিশেষ দূত করে পাঠাচ্ছেন। এবং COP26 এর আগে যেটা তুমি জানো, এখন বর্তমানে 26 তারিখ পর্যন্ত চলছে ইউনেপ যে আছে নাইরোবিতে, ওখানে এনভায়রনমেন্ট প্রোগ্রাম, সেখানে আলোচনা হচ্ছে এবং তারা অনেক কিছু জিনিস বের করেছে যেগুলো কিনা প্লেস করা হবে গ্লাসগোতে পরবর্তীতে। তো সেটার মধ্যে রিনিউয়েবল এনার্জি আসছে, গ্রিন এনার্জি আসছে, তার মধ্যে অনেক কিছু পাইপ লাইন করে যে নিয়ে যাচ্ছে, তাদের মধ্যে পাইপ লাইনের কারণে অনেক কিছু গন্ডগোল হচ্ছে, সেই সব ব্যাপারেও আছে। তো এইসব ক্ষেত্রে আছে। এবং আরেকটা জিনিস আছে যেটা কিনা আমরা দেখেছি, তোমার প্রোগ্রামে আমি এসে বলেছিলাম একবার, যে অ্যান্টনি বার, যে কিনা অ্যাটর্নি জেনারেল ছিল ডোনাল্ড ট্রাম্পের সময়, সে তখন বলেছিল, এটা বোধ হয় 4 মাস আগের কথা, বলেছিল যে আমরা রাশেদ চৌধুরীকে ফেরানোর ব্যাপারে আমরা এই ব্যাপারে আলোচনা করব এবং আমরা দেখব পুনর্বার যে এটা করা যায় কি করা যায় না। কেন ক্যাপিটাল পানিশমেন্ট ওদের দেশে আছে, কিন্তু আরেকজন যে ব্যক্তি আছে ক্যানাডায়, তারা বলছে ক্যাপিটাল পানিশমেন্ট ওদের ওখানে নাকি নাই, সেই জন্য ক্যাপিটাল পানিশমেন্ট, তোমরা যদি বলো ক্যাপিটাল পানিশমেন্ট থাকবে না তাহলে আমরা ওকে ফেরত পাঠাবো, কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট যদি সে প্লি করে তাহলে আমরা ফেরত পাঠাবো না। এখন রাশেদ চৌধুরীর ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না, তা আমরা দেখি কি বলে। নতুন যে ওনাদের যে হয়েছে ইউএস সেক্রেটারি অফ জাস্টিস ডিপার্টমেন্টের যে হয়েছে মেরিক গার্ল্যান্ড, ফর্মার জাজ, সে সুপ্রিম কোর্টের জাজ ছিল, বাইডেনের নমিনি হয়েছে, সে নমিনি হিসেবে তার লিসনিং সবকিছু হচ্ছে। তো দেয়ার আর ভেরিয়াস অ্যাঙ্গেলস, ভেরিয়াস থিংস উইচ আর টেকিং প্লেস। তা আমরা দেখতে হবে মোমেন সাহেব কি করেন, ডক্টর অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, ডক্টর মোমেন কি করবেন, সেটি একটি ওনার দেখবার আগ্রহ। এবং দ্বিতীয়ত হচ্ছে যে অনেকগুলো এজেন্ডা নিয়ে যদি আসলে বাংলাদেশের মতো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলতে যায়, আপনার অভিজ্ঞতা কি বলে সেটা কতটা, কারণ আমি অ্যাম্বাসেডর জমিরের কথা বোঝাই যাচ্ছে যে অনেকগুলো এজেন্ডা আলোচনার জন্য ডক্টর মোমেনও কিছুটা ধারণা দিয়েছেন। আর মূল যেটি আমাদের আজকের আলোচনার বিশেষ, যুক্তরাষ্ট্রের নতুন সরকারের আসলে গতিবিধি কি মনে হচ্ছে, মানে যেটি বলে এসেছেন ক্ষমতায় শুরু করেছেন যেভাবে, রাইট ট্র্যাকে আছেন কিনা। ধন্যবাদ। তিনটা বিষয় আমাদের বিবেচনায় রাখতে পারবি, আপনি বাইডেন প্রশাসন কোন দিকে যাবে, কতটা সফলতা পাবে, আমাদের সাথে তাদের সম্পর্কের গতি প্রকৃতিটা কি হবে। একটা বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন নির্বাচিত হওয়ার আগে কিন্তু তিনি বলছিলেন যে আমেরিকান ফরেন পলিসি শুড স্টার্ট ফ্রম হোম, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎস থেকেই তার পররাষ্ট্রনীতির প্রায়োরিটিগুলো নির্ধারিত হবে, এবং সেটা কিন্তু তিনি করছেন, তিনি চেষ্টা করছেন। তার কারণ হলো যে প্রেক্ষাপটে তিনি নির্বাচিত হয়ে এসেছেন, একটা বিভাজিত মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলে, এখন অনেকে ডিভাইডেড স্টেটস অফ আমেরিকা বলে। তো কাজে এই ডিভাইডেড আমেরিকাকে ঐক্যবদ্ধ করা একটা বিরাট জিনিস, এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সারা বিশ্ব যেই নেতৃত্বের যে আসনটাতে বসিয়েছিল সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শক্তি নিরিখে কিন্তু মানে মানুষ সেইভাবে দেখত, এবং সেই বিবেচনা করেই মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বকে মেনে নিয়েছিল। এখন প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা নেওয়ার পরে তিনি অনেকগুলো কথা বলছেন, যেমন বলছেন আমেরিকা ইজ ব্যাক, আমেরিকা ইজ ব্যাক মানে তিনি আন্তর্জাতিক মহলকে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যেখানে ছিল আগে যেই মানুষের প্রত্যাশা ছিল, আমরা সেই প্রত্যাশার দরজায় আবার ফেরত এসেছি, আমরা বিশ্বকে আবার নেতৃত্ব দিতে চাই, বিশ্বের সাথে একসাথে মিলে কাজ করতে চাই। এখন যে জায়গাটায় ওনার জন্য চ্যালেঞ্জ হয়ে আসছে সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে যতক্ষণ পর্যন্ত একটা মোটামুটি স্থিতিশীলতা না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রেসিডেন্ট বাইডেন যতই বলেন, কথা যতই বলেন, তার শক্তিটা কিন্তু তত সেই পরিমাণে তিনি জোগাড় করতে পারবেন না। এবং সেই জায়গায় আপনি লক্ষ্য করবেন যে কংগ্রেসে একটা ভোট 50-50 ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সিনেটে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসাবে ডিসাইডিং ভোটটা কাস্ট করতে পারবেন। এইরকম একটা সিচুয়েশনে যে কোনো প্রশাসনের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ, এবং ইতিমধ্যে কিন্তু আমরা বাট ইটস রিলেটিভলি বেটার টার্গেট চাইতে আগে ডেমোক্রেটদের যে পজিশন ছিল, প্রেসিডেন্ট বাইডেন যে উচ্চাভিলাষী এজেন্ডা নিয়ে এসেছে, তিনি যে ট্রাম্পের প্রশাসন থেকে বিষয়গুলোকে পাল্টাবার যে চেষ্টা করছেন, শুধু পাল্টানো না, তিনি একটা নতুন দিক নির্দেশনা দিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন, এই কাজগুলো করতে গেলে কিন্তু কংগ্রেসের সমর্থন দরকার হবে। এবং আপনি আরও একটা যেটা আমাদের দেখভাল বিষয় সেটা হচ্ছে যে তার এটা ডিরেক্টর আপনার বাজেট ডিরেক্টর বলা হয়,
টেন্ডন বলে একজন ভদ্রমহিলাকে দিয়েছিলেন। ডেমোক্রেটিক পার্টির সিনেটররা বলে দিয়েছে যে আমরা তাকে সাপোর্ট করব না, তার অর্থ হচ্ছে যে তার নমিনেশন বাতিল হয়ে গেল। এখন অলরেডি কিন্তু তারা তাকে রিপ্লেস করার জন্য খোঁজাখুঁজি শুরু করেছে। এখন ক্যাবিনেট লেভেল পজিশন নিয়ে যদি প্রেসিডেন্ট বাইডেনের এই ধরনের চ্যালেঞ্জ এত আর্লি পড়ে যেতে হয়, তাহলে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তার প্রশাসনটা কিরকম চ্যালেঞ্জ মোকাবেলা করবে। প্যাকেজ যেটা স্টিমুলাস প্যাকেজ $1.9 trillion, সেটা নিয়ে তারা চেষ্টা করছেন একটা বাই পার্টিসান একটা ইয়ে করা চেষ্টা নেওয়ার জন্য। আমার ধারণা এই সপ্তাহটা চেষ্টা করবেন, যদি না হয় তাইলে ডেমোক্রেটিক পার্টি এককভাবে এটাকে পাশ করাতে যাবে, সেটা পারবে তারা, কারণ সিনেটও তাদের আছে, হাউজও তাদের মেজরিটি আছে, সিনেটও তারা এক ভোটের মেজরিটিতে এটা পাশ করাতে পারবে। কিন্তু এর ফলে প্রেসিডেন্ট বাইডেন হিলিং বা আমেরিকাকে একসাথ করবার যে প্রয়াসটা নিচ্ছিলেন বা নিতে চাচ্ছিলেন, সেই প্রচেষ্টাটা কিন্তু একটা বড় ধরনের একটা ধাক্কা খাবে। কারণ রিপাবলিকানরা ডেফিনেটলি বলবে যে এটা তো ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্সি, আমাদের তো কিছু করার নেই। এবং রিপাবলিকান যদি সমর্থন না করে তাহলে অভ্যন্তরীণভাবে কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের জন্য কিন্তু আমার ধারণা তার যে এজেন্ডা এগুলি বাস্তবায়নটা প্রতিকূলতার মুখে পড়বে। তো এই বাস্তবতা নিরিখে এবার আপনি পররাষ্ট্রনীতির দিকে আসেন। এখন পররাষ্ট্রনীতিতে তিনি ব্যাগ বলছেন, আমরাও শুনছি, কিন্তু বাস্তবতা কি দাঁড়াচ্ছে? ইউরোপিয়ানরা কি আস্থা রাখতে পারছে? প্রেসিডেন্ট বাইডেন কিন্তু ইউরোপকে কাছে নিয়ে যাচ্ছেন, কারণ তিনি চীনের সাথে যদি মোকাবেলা যেতে হয় তাহলে ইউরোপকে এবং অন্যান্য মিত্রদেরকে সাথে নিতে চাচ্ছে। বাট ইউরোপ আবার চীনের সঙ্গে কিছু ইউরোপীয় মিত্ররা তো ভয় আছে যে বাইডেন সাহেব তো আছেন, উনি 4 বছর থাকবেন, তারপরে কি হবে মার্কিন যুক্তরাষ্ট্র? আবার কি ট্রাম্প ফেরত আসবেন, ট্রাম্পের মতো আরেকজন ফেরত আসবেন? তো কাজে এই অনিশ্চয়তা কিন্তু ইউরোপের মতো যারা মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন বন্ধু তাদের মধ্যেও এই ধরনের আপনার সন্দেহ কিন্তু এখনো আছে। এবার আপনি যদি এই দিকে আসেন, জাপানের দিকে আসেন, জাপানও কিন্তু সে শঙ্কায় আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়াতে আসবে কিনা বা এশিয়াতে তাকে আমরা ফেরত পাবো কিনা, কারণ এশিয়া থেকে কিন্তু বেরিয়ে গেছে টিপিপি, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে নেতৃত্বে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে গেছে। এখন মনে হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেন জাপান চায় মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত আসুক, কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এবং ডেমোক্রেটিক পার্টির ভেতরে যারা আছেন, যারা চান না টিপিপিতে ফেরত আসুক, সেই প্রতিভা বা সেই চ্যালেঞ্জের মুখে তিনি কিভাবে এতে ফেরত আসবেন? তো কাজেই প্রশ্ন থাকলো যে এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা শুধু সামরিকভাবে দেখতে তো চাই না, এশিয়াতে আপনি আসিয়ান যদি বলেন, জাপান যদি বলেন, কোরিয়া যদি বলেন, এবং এমনকি বাংলাদেশও আমি মনে করি আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে অর্থনৈতিকভাবে সক্রিয় একটা শক্তি হিসাবে দেখতে চাই। এখন সেই অর্থনৈতিক জায়গায় যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা বাইডেন প্রশাসন যথেষ্ট শক্তিশালী বা নিশ্চিত ভূমিকা পালন না করতে পারেন, তাহলে শুধু সামরিক মনোযোগ দিয়ে আমার কাছে মনে হয় না যে তিনি যেভাবে ব্যাক করতে চাচ্ছেন সেই জায়গাটা তিনি সফল হতে পারবেন। তো এই জায়গাগুলোতে এখন কিন্তু হচ্ছে, তবে আন্তর্জাতিকভাবে দুই একটা জায়গাতে তিনি ইতিবাচক জায়গায় হাঁটছেন। একটা হচ্ছে ক্লাইমেট ডিলে তিনি এসছেন, WHO তো জয়েন করেছেন, তিনি ইরানের সাথে ইরান ডিল JCPOA যেটাকে বলা হয় সেটাতে জয়েন করার জন্য ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু করেছেন। এখন এই জিনিসগুলো যদি হয়, এটা আন্তর্জাতিক মাপে নিশ্চিতভাবে এগুলি ইতিবাচক এবং সেটা তার জন্য প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন সাধুবাদ পাবে। কিন্তু এখন যদি আপনি বড় দাগের বিষয়গুলো নিচে নামেন, যেখানে বিভিন্ন অঞ্চল ভিত্তিতে যদি আমরা দেখি, এমনকি আমার দক্ষিণ এশীয় যদি দেখি, এই দক্ষিণ এশীয় অঞ্চলে কিন্তু এখনো আমরা জানি না তার পররাষ্ট্রনীতি চেহারাটা কি দাঁড়াবে। চীনকে ধরে দক্ষিণ এশিয়াকে দেখতে গেলে কিন্তু সেই আবার ট্রাম্পিয়ান কি বলা যায় আপনি ট্রেনের মধ্যে ঢুকে যেতে পারেন, এবং ইতিমধ্যেই কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গা চীনকে ধরে দেখতে গেলে ভারতকে বিবেচনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে, ভারতকে বিবেচনায় নিতে গেলে আবার দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো একইভাবে অ্যাক্ট করবে না, সহযাত্রী হবে কি না সেটা প্রশ্ন রয়ে যাচ্ছে। এখন এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখনো জানি না, এবং এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে এশিয়াকে তিনি দেখতে চাচ্ছেন চীনকে ভিত্তি করে। এবং গত কয়েকদিন ধরে তার প্রশাসনের যতজন নেতৃস্থানীয় ব্যক্তি বক্তব্য রেখেছেন সকলেই কিন্তু চীনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করেছেন, এবং এখনো পর্যন্ত ট্রাম্প প্রশাসনের যেসব ট্যারিফ গুলো জারি চীনের বিরুদ্ধে দেয়া হয়েছিল
সেগুলো কিন্তু এখনো উইথড্র করা হয়নি। চীনারা কিন্তু, চীনা নেতৃবৃন্দ কিন্তু আহ্বান করছেন বাইডেনকে যে আপনারা এগুলো উইথড্র করেন, আমরা পারস্পরিকভাবে পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হাত দেব না, এই প্রতিশ্রুতি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ট্রাম্প এখন বাইডেন প্রশাসনের দিক থেকে সেই নিশ্চয়তা আসেনি। আজকে চাক সুমার, যিনি সিনেট নেতা, চাক সুমার কিন্তু চীনের বিরুদ্ধে শক্ত কথা বলেছেন। তার অর্থ হচ্ছে দেখা যাচ্ছে যে কংগ্রেস প্রশাসন চীনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তারা গণ্য করছে। যদি তাই হয় এবং সেইটাই যদি এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী দিনের রাজনীতি বা কূটনীতি ভিত্তি হয়, তাহলে কিন্তু এটা নানান রকমের জটিলতা তৈরি করবে। এবং এশিয়ার কন্টেক্সটে যেটা দেখা যাচ্ছে যে চীন তো মোটামুটি ভাবে একটা ভালোভাবে গুছিয়ে ফেলবার একটা চেষ্টা করছে, চেষ্টা করছে, কিন্তু সেখানে যে জিনিসটা দাঁড়াবে সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র যাদেরকে মিত্র হিসেবে পেত এতদিন, তাদের মধ্যে কিন্তু সন্দেহ দানা বাঁধছে। আসিয়ান ফর এক্সাম্পল মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে ছিল এতদিন, কিন্তু চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় গেলে তারা কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতায় যোগ দেবে না। জাপানের মতো দেশও কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে মনে হয় না, কোরিয়ার মতো দেশও কিন্তু সেটা, দক্ষিণ কোরিয়ার মতো দেশ তারা করবে না। এখন যদি এখানে আসেন ভারতে, ভারতও সেই জায়গায় কতটা যাবে, কারণ আপনি সাম্প্রতিক কালে দুই তিনটা ঘটনা উল্লেখযোগ্য, হিমালয় সীমান্তে গালোয়ান এলাকায় কিন্তু ইতিমধ্যে তারা চীন এবং ভারত তাদের সীমান্তে সৈন্য সরিয়ে নিয়েছে। গতকালকের খবর ভারত 45টা চীনা কোম্পানি যেগুলোকে আটকে রেখেছিল সেগুলোকে অ্যাপ্রুভ করে দিবে, এবং এই বছর এত প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও চীন এবং ভারতের বাণিজ্য বেড়েছে, এখন এটা 77 বিলিয়নে গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র দূর থেকে ভারতকে বন্ধু হিসেবে পেতে চায়, আর চীন এখানে বাস্তব অর্থে চীনের সাথে মার্কিন বা ভারতের সম্পর্ক বেড়ে চলেছে। এখন ভারতের জন্য তো সেই জায়গায় ইস্যু এসে দাঁড়াবে যে তারা কি চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যাবেন, নাকি চীনের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক রেখে মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্ধু হিসেবে পেতে চাইবেন। তো অনেকগুলো জিনিস নিয়ে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখনো আমরা খুব স্বচ্ছ ধারণা পাচ্ছি না। আফগানিস্তান একটা ইস্যু, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়টাতে তালেবানদের সাথে চুক্তি হয়েছিল, এরা বাইডেন প্রশাসন এটা রিভিউ করছে, মনে হচ্ছে যে যে তাদের ডেডলাইন ছিল সৈন্য প্রত্যাহারের সেই ডেডলাইন এখন টিকবে না, হয়তো আরো 6 মাস তাদের, এবং সেই জায়গাগুলোতে এখন এই এশীয় অঞ্চলে কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখনো আমরা বাইডেন প্রশাসন কাছ থেকে পরিষ্কার কোন নীতিমালা এখনো বাংলাদেশ, বাংলাদেশ যদি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গেছেন, মানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, এবং আমি বাংলাদেশের জন্য দুই তিনটা বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অভিবাসন প্রক্রিয়া যেটা আমরা বলছি, বাংলাদেশে বাইডেন প্রশাসন যদি অভিবাসীদেরকে নিয়মিত করেন, তাহলে অনেক বাংলাদেশি আছে যারা এখনো অনিয়মিত, তারা কিন্তু এই সুযোগটা পাবেন। এবং বাইডেন প্রশাসন ইতিমধ্যে সার্কুলার মাইগ্রেশন যেটাকে বলা হয়, আত্মীয় স্বজন বাবা মা এদেরকে নিয়ে যাওয়ার জন্য, এটা বন্ধ ছিল ট্রাম্পের আমলে, এখন এটা আবার ওপেন করছে। তার অর্থ হচ্ছে যারা অভিবাসী হিসেবে আছে ইতিমধ্যে, তারা কিন্তু বাংলাদেশ থেকে তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যাওয়ার একটা সুযোগ পাবেন। তো এতে করে আমাদের বেশ একটা বড় বাংলাদেশি কমিউনিটি এতে উপকৃত হবে। তার একটা সাইড এফেক্ট আছে, সেটা হচ্ছে পজিটিভ, সেটা হচ্ছে আপনারা জানেন তো নিশ্চয়ই যে এখন আমরা যে রেমিটেন্স পাই বাইরে থেকে, তার তৃতীয় নম্বরে কিন্তু আছে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, আবু UAE, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র। তো কাজেই বাংলাদেশিরা যদি ওখানে ভালো থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাহলে তার সাস্টেইন রেমিটেন্সের সোর্স কিন্তু ওখানে তৈরি হচ্ছে। তো এটা আমাদের জন্য ইতিবাচক। তো মাইগ্রেশন ইস্যুটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার আসেন ট্রেড, স্যার বলছিলেন GSP নিয়ে আমরা কথা বলছি, GSP ছাড়াও তো আমরা মার্কেট অ্যাক্সেস চাচ্ছি, এবং এখানে মার্কেট অ্যাক্সেসে আমরা আরো বেশি সক্রিয় হওয়ার দরকার হয়ে পড়ছে। তার কারণ হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে ভিয়েতনাম যেই গড় হিসাবে সামনে যাচ্ছে, আমরা তাদের সাথে পাল্লা দিয়ে এখন আর পাচ্ছি না, যদিও আমাদের রফতানি বাড়ছে, এবং সেই জায়গায় GSP একটা অল্টারনেটিভ মিনস আমাদের কাছে হতে পারে। ভারতের মতো দেশ $2.5 বিলিয়ন GSP-র আওতায় রফতানি করে, ব্রাজিলের মতো দেশ অলমোস্ট $3 বিলিয়ন GSP-র আওতায় রফতানি করে, আমরা কিন্তু GSP সাসপেন্ডেড হয়ে তার কারণে 2013 সাল পরে কিন্তু 1% করতে পারি। এটাকে আমরা কিভাবে আবার রিভাইভ করে আমরা কিভাবে এতে ঢুকতে পারি? ভিয়েতনাম তো GSP পায়, তাই না? জি পায়, ভিয়েতনাম তো এখন FTA করে ফেলছে, এখন ওই যে TPP-র মধ্যে আছে, তারপরে ভিয়েতনামের অনেক সুবিধা আছে। এখন যেটা হলো যে আমাদের এই অর্থনৈতিক জায়গাটা কিভাবে আমরা আরেকটু সমৃদ্ধ করতে পারি, GSP বলেন আপনি, মার্কেট অ্যাক্সেস বলেন, এটা নিয়ে আমরা আরেকটু মনোযোগী হতে পারি, এবং
পার্টিকুলার আমি মনে করি জিএসপিটা নিয়ে যদি একটু সক্রিয় হই, আমেরিকানরা 2013 সালে আমাদের একটা অ্যাকশন প্ল্যান দিয়েছিল 16 পয়েন্টের, এই অ্যাকশন প্ল্যানটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু জিএসপি ফেরত পাওয়া সম্ভব। জিএসপি কিন্তু আবার এই মনে রাখতে হবে জিএসপি জুন মাসে কিন্তু এক্সপায়ার করে গিয়ে একটা নতুন জিএসপি আইন হবে, এবং সেইখানে আমরা যদি ইতিবাচক ভাবে কন্ট্রিবিউট করে জিনিসটাকে আমাদের মতো দাঁড় করাতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে আমি মনে করবো যে এটা একটা আমাদের জন্য সুযোগ তৈরি হবে। লাস্ট পয়েন্ট বলবো স্যার, যেটা বলছি ক্লাইমেট একটা বড় ইস্যু, বাইডেন প্রশাসন এটাতে কমিটেড, তিনি প্রথমে এটা করেছেন, তার স্পেশাল এনভয় হিসেবে জন কেরিকে দিয়েছেন যিনি বাংলাদেশ সম্পর্কে তার ভালো মোটামুটি পরিচয় আছে, আমাদের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী মহোদয়ের সাথে তার ব্যক্তিগত পরিচয় কারণ বস্টনে তারা একসাথে ডেমোক্রেটিক পার্টি পলিটিক্স করতেন, কাজে সেটা একটা আমাদের জন্য সুযোগ। ঢাকাতেও এসেছিল জি, কাজে এই জায়গাগুলোতে যে জায়গাগুলোতে আমাদের জন্য সুযোগটা আছে সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমরা শুধু মিটিগেশনের জন্য না আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি অলসো ইন দ্য ডিসকোর্স ক্লাইমেট ডিসকোর্সে, সেই জায়গাটাতেও আমরা আরেকটু সক্রিয় বোধ হওয়া দরকার। শুধু কম্পেনসেশন চাই এটা বললে কিন্তু গ্লোবাল ডিসকোর্সে খুব একটা ইয়ে পাওয়া যায় না, কাজে আমরা কিভাবে ভারত চীন আমাদের দুই প্রতিবেশী তারা দুজনেই কিন্তু ক্লাইমেট ইস্যুতে নেতিবাচক জায়গায় আছে, আমরা ভুক্তভোগী, এই জায়গায় আমরা কোনো ভূমিকা পালন করে তাদের একটা সমন্বিত জায়গায় আনতে পারি কিনা, এবং তারপর পাশ্চাত্য জগতের সাথে নেগোসিয়েশনে বাংলাদেশে একটা জায়গা তৈরি করতে পারে কিনা, এগুলো আমার মনে হয় যেসব বিষয়ে বাংলাদেশের কনসার্ন আছে সেসব বিষয়ে প্রতিবেশীরা কোনটাতেই বাংলাদেশের অনুকূলে নেই, যেমনটা অ্যাম্বাসেডর জমির রোহিঙ্গা ইস্যু নিয়েও বলছিলেন জি, এবং সেটিও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সেই বিষয় নিয়ে তিনি আলাপ করবেন, আপনার কি মনে হয়? এবং এখানে ব্লিংকেনের একটি বক্তব্যকে উদ্ধৃত করেছেন অ্যাম্বাসেডর জমির, সো আমেরিকা এই জায়গায় কি করতে পারে? এখানে আমরা একটা বড় ধরনের কনফিউশন মধ্যে আটকে গেছি, কিন্তু সেটা হচ্ছে যে স্যার যেটা বলছিলেন আমি স্যারের সাথে সুর মিলিয়ে বলবো যে রোহিঙ্গা ইস্যুতে যে পরিমাণ গ্লোবাল অ্যাটেনশনটা আমরা পেয়ে আসছিলাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে বড় ধরনের একটা অ্যাটেনশন, এখন এই সাম্প্রতিক ঘটনাগুলির কারণে সূচি এসে মাঝখানে সেই এখন আমাদের জন্য যে জায়গাটা দরকার আমি মনে করছি একটু বাড়তি কাজের, সেটা হচ্ছে সূচির জন্য যেন রোহিঙ্গা ইস্যু হারিয়ে না যায় সেই জায়গাটায় আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এনগেজ হওয়া দরকার জরুরিভাবে, কারণ শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না গ্লোবাল ডিসকোর্সে আপনি খেয়াল করবেন গত এক দেড় দুই সপ্তাহ ধরে কিন্তু সূচি আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছে, এবং আমরা এই রোহিঙ্গা ইস্যুটা রিপেট্রিশন আপনি ওখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ঠিক আছে, কিন্তু এই সূচির এই গণতান্ত্রিক পরিবর্তনের মধ্য দিয়ে রোহিঙ্গা ইস্যু সমাধান হওয়া দরকার, এই জায়গাটা যদি আমরা এই লেসটা যদি জুড়ে দিতে পারতাম তাহলে আমার ধারণা যে আমরা এখন মিয়ানমারের প্রতি যে সারা বিশ্বের নেতিবাচক কারণে যে মনোযোগটা আছে এই মনোযোগে আমরা আমাদের রোহিঙ্গা ইস্যু সমাধানের জায়গাটাও কিন্তু একটা মানে শেষ এই পর্যায়ে আপনার কাছ থেকে যেটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর আসলে কতটা কার্যকর, মানে কোন ধরনের সফর এটি বা কোন বিবেচনা থেকে এবং এটা কতটা ইফেক্টিভ হবে, এখানে রাশেদ চৌধুরীর প্রত্যাবর্তনের বিষয়টিও আছে, এবং আমি যেটি আপনাকে আপনার কাছে জানতে চাইলেন যে অনেকগুলো এজেন্ডা নিয়ে একসঙ্গে কথা বলতে গেলে কি দাঁড়ায়, এবং বাংলাদেশের দিক থেকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের যেসব ভাষ্য আমরা বিভিন্ন সময় শুনি যে রাশেদ চৌধুরী ইস্যুটা প্রায়োরিটি লিস্টে খুবই উপরের দিকে বাংলাদেশের দিক থেকে, কি মনে হয়? মানে আমি মনে করব এটা একটা ফ্যামিলিয়ারাইজেশন, অর্থাৎ আমাদের যে প্রায়োরিটি গুলো মার্কিন প্রায়োরিটি কি এই অঞ্চলে এটা বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা তাদের প্রায়োরিটি বুঝলে আমাদের প্রায়োরিটিটা কোথায় সেট করে ফিট করে সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো, তো কাজে এই জায়গাটা আমার ধারণা মানে পররাষ্ট্রমন্ত্রী এই ভিজিটটা মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে কিভাবে দেখতে চায় তার একটা মূল্যায়নের জন্য যাবেন, এবং সেই প্রেক্ষাপটে আমাদের যে বক্তব্যগুলো তুলে ধরা দরকার সেগুলো তিনি তুলে ধরবেন, কাজে এটাতে আমি খুব বেশি মনোযোগী হব না যে এখানে আমি ফল পেয়ে যাব বা একটা বড় ধরনের কিছু একটা অ্যাচিভ করে ফেলবো তা নয়, এটা পারস্পরিকভাবে জানা আমাদের বোঝা সেই পর্যায়ে এই ভিজিটটাকে আমি দেখতে চাই। হুমায়ুন ঠিকই বলেছে, অনেক কটা গুরুত্বপূর্ণ জিনিস উঠিয়েছে, আমি ওই বিশেষ করে একটা দিক আমি বলিনি, বাট কিন্তু গতকাল একটা ওই ভার্চুয়াল মিটিং হচ্ছিল ওআইসি, তো সেখানে ইন মাই ক্যাপাসিটি অ্যাজ কমিশনার অফ ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশন, সেটা থেকে এই ফেব্রুয়ারি শেষ আমার শেষ হয়ে যাবে, তো সেখানে ওই 17টা দেশ যারা ছিল ওদের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব ইত্যাদি ওখানে বিভিন্ন জিনিস আলোচনার মধ্যে একটা জিনিস যেটা সাধারণত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্যালেস্টাইন,
সেই প্যালেস্টাইনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা কঠিন ভাব আমাদের আছে যে প্যালেস্টাইনকে আমরা সাপোর্ট করি এবং প্যালেস্টাইনে যাতে করে কোনো রকম সমাধান হয় সমস্যাটা সেটার দিকে আমরা সচেতন এবং আমরা ইয়ে করছি হিউম্যান রাইটস কাউন্সিলে এটা আমরা যা কিছু করার আমরা করেছি আমি কথা প্রসঙ্গে আমি বললাম ওদেরকে যে তোমরা ইউএইর অ্যাম্বাসেডার ছিল ওখানে বাইরেনের অ্যাম্বাসেডার ছিল এবং তার সঙ্গে সাউদি আরেবিয়ান অ্যাডভাইজার টু দ্য কিং তিনিও ছিলেন তাই বললাম তোমাকে মনে রেখো যে যা কিছু ঘটছে প্যালেস্টাইনের ক্ষেত্রে একটা ভিন্ন ট্র্যাক ফলো করছে এখন ওরা ওরা সেটেলমেন্ট করার জন্যে বিল্ডিং করার জন্য কিন্তু জমি দখল করছে না ওরা বলছে আমরা জমি নিচ্ছি এখানে চাষবাসটা ঠিক মতো যাতে করে হয় ফার্মিং যাতে হয় আর ওয়ান্স দে আর টেকিং দ্যাট ল্যান্ড তখন বলছে এখানে তো চাষ হচ্ছে এটা কাউকে দেওয়া যাবে না পরে ওই জায়গাটাকে বলে আমরা খরচা করেছি পয়সা চাষ করার জন্যে এখানে লাইফ স্টক ফার্মিং এর জন্যে তা আমাদেরকে এখানে যদি প্রয়োজন পড়ে কিছু বাইটারি বানাতে হবে ফাইনাল ট্র্যাক যেটা নেতানিয়াহু করছে এখন তা আমি কথা প্রসঙ্গে বললাম যে এই জিনিসটার ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে এবং আমার মনে হয় প্যালেস্টাইনের ব্যাপারেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী এটা উল্লেখ করা উচিত বিকজ বাইডেনের সাথে নেতানিয়াহুর ফোনে আলাপ হয়েছে কিন্তু এটাও ঠিক যে বাইডেন তারা তিনি একবার গেছিলেন তার সাথে দেখা হয়েছিল প্যালেস্টাইনের যে বর্তমান আব্বাস তার সাথে কথা হয়েছিল কিন্তু প্যালেস্টাইন নিয়ে সবাই সচেতন তারা জানতে চায় কোথায় আমেরিকা কোন দিকে যাবে যেহেতু বাংলাদেশ ওআইসির সদস্য এবং বাংলাদেশ এ ব্যাপারে সচেতন এবং সিকিউরিটি কাউন্সিলে এবং অলসো ইন ইয়েতে অন্য জায়গায় জাতীয় সংসদের সব জায়গায় সবকিছু করা আছে কিন্তু আমি বলছি যেটা সেটা হলো যে রোহিঙ্গার সমস্যাটা আমরা যদি অংশং সূচির দিকে ওরা চলে যাচ্ছে সেখানে আমাদের একটা জিনিস খুব ভালো আমি ইন্টারেস্টিং জিনিস দেখলাম একটা ওই আমি জানি না তুমি পাও কিনা মোহাম্মদ আলী বলে একজন লোক সে অনেক ইমেল পাঠায় এবং সে হি ইজ প্রো রোহিঙ্গা ইউরোপে থাকে কোথায় সে একটা ইন্টারেস্টিং জিনিস বলে সিআইএ এবং এফবিআই একটা ফ্যাক্টশিপ বের করে পাঠিয়েছে সে সেখানে দেখা যাচ্ছে যে আমরা মনে করি যে মিয়ানমারের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে অ্যাবাউট $1,830 মতো কিন্তু সে বলছে সেখানে তারা বলছে না টোটাল পার ক্যাপিটা ইনকাম মিয়ানমারের হচ্ছে অ্যাবাউট $7,921 এবং এটা আসছে কোথেকে ওরা প্রচুর ওখানে জেড আছে দে আর দ্য বিগেস্ট প্রডিউসার অফ জেড দে আর অলসো দ্য বিগেস্ট প্রডিউসার অফ পার্লস ইন দ্য ওয়ার্ল্ড এবং এই জেড পার্ল আর রুবি এই তিনটে জিনিস তারা ওই টোটালি ইন দ্য কন্ট্রোল অফ দ্য আর্মি এবং তারা এই আর্মির থেকে তারা এ করে তারা সরাসরি বিক্রি করে এবং সেই টাকাটা তাদের মধ্যে নিজে ভাগ বাটরা করে এখন ওই আর্ম ফোর্সেস এর ওখান থেকে আরেকটা জিনিস করতো তারা হাউজিং স্টেট কে করবে কে না করবে সেটা তারা সিদ্ধান্ত নিত এখন ওয়ান অফ দ্য রিজনস ও বলছে যে অংশং সূচির বিরুদ্ধে এই ঘটনাটা হয়েছে কারণ ওদের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনে বলা আছে 25% অফ দ্য এন্টায়ার পার্লামেন্ট মিয়ানমারে উইল বি ফর দ্য আর্মি কিন্তু এইটা কনস্টিটিউশনে প্রত্যেক বছরে 5% করে কমতে থাকবে যাতে করে 5 বছর পরে এইটা অন দ্য বেসিস অফ কে নির্বাচিত হয়েছে তার উপরে পার্লামেন্টের সংখ্যাগতভাবে হবে নট যে এই দুটো জিনিস যে আমাদের হাতে থাকবে না পয়সা কামাই করার জিনিসটা আর দ্বিতীয়টা হচ্ছে যে পার্লামেন্টে যে 5% করে কমানো এটা আমরা মানি না এবং এই দুটোর কারণে কিন্তু সেই আর্টিকেলটার মধ্যে রয়েছে যে ফারিস্টের একটা পত্রিকায় বেরিয়েছে যে কারণে মিয়ানমার আর্ম ফোর্সেস যা কিছু করার তারা করেছে কিন্তু ওরা বলছে যে একটা জিনিস যেটা স্যাংশন আকারে ছিল ওবামার সময় যেটা ওবামার সময় পরে উঠিয়ে নেওয়া হয়েছে জেড রুবি আর পার্ল এগুলোকে কালেক্ট করা বিক্রি করা তার উপরে স্যাংশন ছিল এবং সেই স্যাংশনটা উঠিয়ে নেওয়ার পরে কিন্তু টোটালি আর্মি উঠছে না আর্মি ইজ কন্ট্রোলিং দ্যাট এবং আর্মি চায় না কোনো কারণে ওদের এই ভূমিকাটা কোনো কারণে কমে যায় চায়না চিন্তিত অন্য কারণে চায়না বলছে যে তারা 2,262 কিলোমিটার একটা ওয়াল তৈরি করছে সেটা জানো তুমি তো অল দ্য ওয়ে রাখাইন থেকে নিয়ে শান হয়ে ওই দিক দিয়ে কাচিন হয়ে সব জায়গায় এখন আমার যেটা মনে করি আমি যে চায়না কি করে না করে গুরুত্বপূর্ণ আছে কিন্তু ভারতের উচিত হবে এই সময়
একটা খুব স্পষ্ট ভাবে মিয়ানমারকে বলা যে অংশসূচি করলে হবে না, তোমাদেরকে রোহিঙ্গাদেরকে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে যা কিছু করণীয় তোমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমি এটাও বলেছি, আপনি কিভাবে আশা করেন যে ভারত সেটা বলবে? বা ভারত বলেছে, আমার সাথে ওদের রাষ্ট্রদূত দেখা হয়েছিল, তিনি বলেছেন যে আমরা বলবো। কিন্তু আমার যেটা মনে হয়, যেটা আরো গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা আমি বলেছি পররাষ্ট্র মন্ত্রীকে, ওই একটা ভার্চুয়াল মিটিং হচ্ছিল, আমি বলেছি সেখানে সেখানে চাইনিজ অ্যাম্বাসেডর ছিল বা ইন্ডিয়ান হাই কমিশনার ছিল, অন্যরা ছিল, তো সেখানে আমি বলেছিলাম যে ভাষাঞ্চলে যখন ট্রান্সফার করা হয়েছে অনেকে অনেক রকম ভিন্ন মত প্রকাশ করছে, প্রচার করছে, আমাদের রাষ্ট্রদূত যারা কিনা ওইসব এনজিওদের সঙ্গে জড়িত, ওই রাষ্ট্রদূতকে আপনারা নিয়ে যান ভাষাঞ্চলে, দেখান তারা কি অবস্থায় আছে এখন বর্তমানে। কিন্তু আমার আশঙ্কা যেটা, আমি জানি না হুমায়ুন আমার সাথে একমত হবে কিনা, আমার আশঙ্কা হচ্ছে ভাষাঞ্চলে এত স্থিতিশীল পরিবেশে, এত সুন্দর পরিবেশে তাদের রাখা হচ্ছে, ইট ইজ নট গোয়িং টু বি ট্রানজিট ক্যাম্প, ইট ইজ বিকামিং এ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল এরিয়া। এবং এইটার কারণে পরবর্তীতে ওখান থেকে 1 লাখ যাক কি 5 লাখ যাক, কেউ যাবে না মিয়ানমারে ফিরে। এখানে যে আরামে আনন্দে আছে, ফ্যামিলি ট্যামিলি সহ শিক্ষা ব্যবস্থা হবে, স্বাস্থ্য ব্যবস্থা আছে, দোকানপাট খুলছে তারা। একজন লোক বলেছে ওখানে, ওটা পাঠিয়েছে যে জিলিপি অনেকদিন পরে আমি বানাতে পারছি, জিলিপি বিক্রি করছি আমি, আমার পয়সা রোজগার হচ্ছে আমার। তো এই সার্বিক দিকটা যদি মোমেন সাহেব একটু তুলে ধরতে পারেন ব্লিংকেনের সাথে, দরকার পড়লে আপনি আসুন যদি দেখা হয়। এবং এটা বলা উচিত যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যখন বাইডেন জিতলেন, তোমার মনে আছে নিশ্চয়ই, উনি একটা চিঠি পাঠিয়েছিলেন এবং সেখানে উনি বলেছিলেন যে কামলা হ্যারিসকে এবং আপনি, আপনারা দুজন এখানে আসেন এ দেশে, আমার দেশে দেখা করে যান, আমাদের দেখে যান কি অবস্থা আমরা আছি, কি করছি না করছি, SDG কি করে আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করছি, MDG আমরা কি করে পার হয়েছি, এবং আমরা মনে করি কি করে ক্লাইমেট চেঞ্জের কি একটা বিরাট পদক্ষেপ যেটা আছে সেটা উনি আপনার আছে, বিস্তারিত ভাবে বিনিয়োগ যে আছে, শেভরনের গ্যাস এর ব্যাপারে, ব্লু সি ইকোনমি যেটা আছে, এসব ব্যাপারে আপনারা যদি আসেন উই উইল বি ভেরি হ্যাপি, এন্ড দে সেড দে উইল লাইক টু কাম এন্ড থিঙ্ক অ্যাবাউট ইট। কিন্তু সেই জিনিসটা প্রায়োরিটি ওয়াইজ কোন জায়গায় আসবে সেইটা নিয়ে আমি চিন্তিত। ট্র্যাডিশনাল অ্যানসার স্যার হুমায়ুন কবির। আরেকটা কনসার্ন যেটি অনেকের কাছে এক্সপেকটেশন আছে যে ওয়ার্ল্ড ওয়াইড বা যেটি বাইডেনের ব্যাকগ্রাউন্ড, কামালা হ্যারিসের ব্যাকগ্রাউন্ড সব মিলে যে তারা বিশ্বব্যাপী হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, ফ্রিডম, ইকুয়ালিটি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করবার চেষ্টা করবে এবং প্রমোট করার চেষ্টা করবে। আপনার কাছে কি মনে হয় যে তারা সেই ক্ষেত্রে কতটা সফল হবে এবং সেটি কোনো নতুন জটিলতা তৈরি করবে কি না, বা সেই ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মাত্রাটা কি ধরনের দাঁড়াতে পারে? ধন্যবাদ আপনাকে। বাইডেন প্রশাসন কিন্তু তাদের বলতে পারেন যে সেন্ট্রাল প্ল্যাঙ্ক অফ পলিসি কিন্তু এটাকে বলছেন, ব্লিংকেন নিজেও বলেছেন। এখন যে প্রশ্ন আসছে, বাইডেন, প্রেসিডেন্ট বাইডেন বলছিলেন যে সামিট অফ ডেমোক্রেসিস, বলছেন যে এটা প্রায়োরিটি একটা আইটেম কিন্তু ওনার হবে, ইনফ্যাক্ট ফেব্রুয়ারিতেই করবেন বলে ধারণা বলেছিলেন। এখন সমস্যা তৈরি হয়েছে ওখানটাতে, কারণ ওনার পররাষ্ট্রনীতির মৌলিক জায়গাটাকে ধরে রেখেছেন, তিনি চীনকে ধরে সাজাবার চেষ্টা করছেন। এখন চীনের যারা প্রতিবেশী, চীনের সাথে যারা ব্যবসা বাণিজ্য করে, তারা অনেকেই কিন্তু এই বিষয়ে যথেষ্ট পরিমাণে উৎসাহী নয়। তার কারণ হচ্ছে চীনের উপরে যারা নির্ভরশীল, হ্যাঁ, এবং আমরা যারা, মানে সত্যি কথা বলতে কি, যারাই চীনের সাথে কাজ করে তারা ব্যবসা বাণিজ্য নিয়ে বেশি মনোযোগ, তারা এখানে গণতন্ত্র চর্চার কথা বলে চীনের সাথে বিরাগ ভাজন হওয়ার জন্য তারা প্রস্তুত নয়। যেমন এই আসিয়ানের কথাই ধর, আসিয়ান তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক, তারা গণতন্ত্র সবগুলো দেশই প্রায় আছে, মিয়ানমারে একটু সমস্যা থাকলেও, কিন্তু তারা কিন্তু এতে খুব উৎসাহী নয়, দক্ষিণ কোরিয়াও খুব উৎসাহী নয়, কারণ তারা বুঝতে পারছে যে আমি যদি এটাতে যাই তাহলে চীনারা আমাকে কিভাবে দেখবে, এবং চীনের সাথে আমি সম্পর্ক খারাপ কেন করতে যাব, কারণ আমার সাথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে অনেক গুণে বেশি। তো কাজে সেই জায়গাটাতে এখন আমার ধারণা বাইডেন প্রশাসন এটা নিয়ে বোধহয় সেকেন্ড থটে যাচ্ছেন,
যে এই বিষয়টা নিয়ে যাওয়াটা ঠিক হবে কি হবে না, তবে গণতান্ত্রিক ব্যবস্থা বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেডিশনাল ফরেন পলিসির একটা মেজর কম্পোনেন্ট, বিশেষ করে ডেমোক্রেটিক পার্টি তো ছিল আছে, কারণ বিশেষ এখন বাইডেন প্রশাসনের জন্য তারা অভ্যন্তরীণ প্রয়োজনে এটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে গণতন্ত্রকে যদি সংহত বা শক্তিশালী করতে হয় তাহলে সেই মেসেজটাই তো মার্কিন যুক্তরাষ্ট্র বাইরের পৃথিবী থেকে দিতে চাচ্ছে, এবং বাইরের পৃথিবীর কথাটা বলে সে কিন্তু তার অভ্যন্তরেই তার নিজের অডিয়েন্সকেই বলছে যে গণতন্ত্র কেন গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্র কেন প্রয়োজন উন্নয়নের জন্য। তো কাজে এটা দুই দিক থেকেই কিন্তু বাইডেন প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে। এখন এই এটা নিয়ে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দেশের উপর চড়াও হবেন কি না, বা মার্কিন যুক্তরাষ্ট্র যে রকম এই বিষয় নিয়ে অতি উৎসাহী হয় সে জায়গায় যাবেন কিনা এটা স্পষ্ট নয়। তবে যেমন ধরেন মিয়ানমারের ঘটনা নিয়েছেন, তাদের যে আগ্রহ বা তারা যে প্রেশারটা দিচ্ছে তাতে বোঝা যায় যে তারা গণতন্ত্রের প্রতি মনোযোগী হবে, এবং গণতন্ত্র শক্তিশালী হোক তার জন্য যা যা প্রয়োজনীয় সমর্থন সেটা মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত বাইডেন প্রশাসন দেবেন। এখন এটা বাস্তব অর্থে কতটা কাজে লাগাতে পারবেন সেটা নির্ভর করবে তার বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণভাবে তা তিনি কিভাবে তার অবস্থাটাকে সংহত করতে পারবেন, মিত্ররা যারা আছে তারা কতটা সমর্থন দেবে তার উপর নির্ভর করে। এমনকি আমার তো ধারণা গত কয়েকদিন ধরে যেটা দেখছি যে ভারতও এই ব্যাপারে খুব বেশি এখন আর উৎসাহিত বোধ করছে না হয়তো, কারণ ভারত বুঝতে পারছে যে এটা করতে গেলে সরাসরি চীনের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা যেতে হবে, যেটা যেমনটা বলছিলাম ভারত কিন্তু একটু অনিশ্চিত জায়গায় আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্কের ভিত্তিটা কি হবে। বাইডেন ট্রাম্প প্রশাসনের সময় একরকম ছিল কিন্তু এখন বোধহয় একটু তারা পুনর্মূল্যায়ন করছে। হিস্টোরিক্যালি তো ভারতের সঙ্গে কখনই মার্কিন যুক্তরাষ্ট্রের এই ওবামার সময় থেকে শুরু করে কিছুটা সময় এই গত কয়েকটা বছর আগে আসলে ক্লিন্টন 2000 সালে ক্লিন্টনের সময় কিছুটা কনস্ট্যান্টলি কিন্তু ডেমোক্রেটিক রেজিম রিপাবলিকান পার্টি কনসিস্টেন্টলি কিন্তু এটা গ্রো করেছে, এবং এখন তো একেবারে আপনি যদি বলেন এটা কূটনৈতিক এবং সামরিক জায়গায় কিন্তু বেশ ভালো জায়গায় আছে, অর্থনৈতিক জায়গাটা এখন তেমন শক্তিশালী হয়নি। আজকেই দেখছিলাম যে ভারতের ওবামা মোদী প্রশাসন নতুন করে সার্ভিস সেক্টর অর্থাৎ এই যে গুগল এন্ড আদার্স যেগুলো আছে এগুলোর উপর ট্যাক্স বসাচ্ছে আরো 6%। এটা নিয়ে তাদের মধ্যে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা টেনশন হচ্ছে, কারণ গুগল টুইটার যারা আছে বড়গুলো এদের সাথে একটু টেনশন হচ্ছে, ফেসবুক, এবং ফলে বাইডেন প্রশাসন এটা নিয়ে একটু অস্বস্তির মধ্যে আছে। তো কাজেই এবং অস্ট্রেলিয়াতে যে ঘটনাটা ঘটে গেল গত দুদিন আগে অর্থাৎ এই ফেসবুকের উপর যে কন্টেন্ট নিয়ে তাদের যে ডিভিডেন্ড শেয়ার করার যে বিষয়টা, আমার ধারণা এটা ভারতেও আসবে, সেটা অন্যান্য দেশেও আসবে, এবং এগুলি আসলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা অস্বস্তিকর, বাইডেন প্রশাসনের জন্য একটা অস্বস্তিকর জায়গা তৈরি হবে। তার কারণ হচ্ছে যে ওরা তো বাইডেন প্রশাসনের কাছেই যাবে যে আমাদের তোমরা একটা সাপোর্ট দাও, এবং সেই সাপোর্ট মিত্র ভারত তো মিত্র, অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র, তারপরেও কিন্তু দেখেন মানে ফেসবুক নিয়ে কিন্তু টেনশন হচ্ছে। তো এই অর্থনৈতিক জায়গাগুলো কিভাবে সামনের দিকে যাবে তার একটা স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশন কিন্তু এখানে সামনে পড়তে পারে। একটা ইন্টারেস্টিং, সরি আমি ইন্টারাপ্ট করছি, এটা হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে এটারই একটা আঙ্গিক দিক। যদিও বলা হচ্ছে যে ওরা বলেছে ট্রান্স আটলান্টিক অ্যালায়েন্স ইজ ব্যাক, এটা বলে সব ব্লিংকেন বলেছিল G7 মিটিং টিটিং ইত্যাদি, কিন্তু ওই একটা জিনিস নিয়ে তাদের বেশ সুস্পষ্টভাবে গন্ডগোল দেখা দিচ্ছে। সাইবার সিকিউরিটি করতে গিয়ে এখন দুটো জিনিস বেরিয়ে এসছে, সেটা হচ্ছে এই যে ক্লাউড স্ট্রাকচারে পুরো যত ইন্টারনেট ডিজিটাল যত কিছু জিনিস স্টোর করে রাখা হয়, দেখা যাচ্ছে যে ব্রেক্সিটের কারণে তারা বের করেছে যে 78% অফ ইউরোপিয়ান ইন্টারাকশন থ্রু ডিজিটালাইজেশন ইজ বিং স্টোরড ইন দ্য ক্লাউড স্ট্রাকচার ইন ইউনাইটেড স্টেটস, আর একইভাবে তারা বের করেছে ইউকের প্রায় 91%। তো সেই কারণে তারা বলছে যে এইটা তো করলে হবে না, আমাদের জিনিস আমাদের কাছে থাকবে এবং তোমরা যা কিছু তার জন্য পয়সা চার্জ করবে আমাদের আমরা ঠিক আছে আমরা ক্লাউড সার্চ করে আমরা রাখবো অ্যালগোরিদম প্রিন্সিপাল করে। এখন এই জিনিসটা ইট ইজ নাও ক্রিয়েটিং সিরিয়াস ডিসকন্টেন্ট অ্যান্ড ওয়ারি অ্যান্ড অ্যাংজাইটি, এবং এই কারণে আবার ক্যানাডা তারাও বলেছে যে তাদের সাথে যখন বাইডেনের সাথে আলাপ হয়েছে ভার্চুয়ালি উইথ জাস্টিন ট্রুডো, সেখানে বিভিন্ন জিনিসের মধ্যে ক্যানাডার একটা জিনিস বলা হয়েছে যে ট্যাকলিং যেগুলো আছে মিউচুয়াল প্রায়োরিটিস, কারণ নাফটা এর মধ্যে চলে আসছে,
মিউচুয়াল প্রায়োরিটির মধ্যে কিন্তু এই এই জিনিসটা অ্যালগোরিদম প্রিন্সিপালটাও একটু আসছে, ডিজিটাল ইকোনমি, ডিজিটাল ফিউচার, ডিজিটাল ইকোনমি। আর কোভিড এর কারণে লোকজন তো বাড়ি থেকে সব কাজ করছে, সেই কারণে দ্য হোল থিং, দ্য হোল স্ফিয়ার হ্যাজ চেঞ্জ। তো এই এই বিশেষ কোনো জিনিসগুলো কিন্তু বাইডেন উইল বি, বলা হচ্ছে যে কমলা হ্যারিসকে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হবে যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ থেকে ন্যান্সি পেলোসি এবং ওনাকে, উনি যেহেতু সিনেটের সঙ্গে জড়িত থাকবেন, তারা এই ব্যাপারে দে উইল ট্রাই টু ব্রিং ইন ইউনানিমিটি উইদিন দ্য ডেমোক্রেটিক পার্টি অ্যান্ড দ্য রিপাবলিকান পার্টি। কিন্তু এটা কদ্দূর কি হবে কি না হবে এইটার একটা দিক আছে যে বাংলাদেশ থেকে যারা মনে করো ডিজিটাল কাজ করে বেশ কিছু টাকা রোজগার করছিল, ইনফ্যাক্ট 2019 সালে ফর দ্য ফার্স্ট টাইম টোটাল আর্নিং হয়েছে যারা এখান থেকে বসে ডিজিটাল কাজ টাজ করেছে $936 মিলিয়ন রোজগার করেছে, অলমোস্ট এ বিলিয়ন ডলার। এবং সেটা কিন্তু একটু কমে গেছে, এখন সেটা এখন কমে 800 মিলিয়নের মতো হয়েছে। কিন্তু এই যদি একটা মারামারি লেগে যায় বিটুইন ইউরোপ অ্যান্ড নর্থ আমেরিকা অন দিস পয়েন্ট অ্যালগোরিদম প্রিন্সিপালে, তখন কিন্তু পুরো জিনিসটা একটা আলাদা দিক প্রচ্ছন্ন। তা আমাদের উচিত হবে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হবে আমি মনে করি, এবং আমার তার সঙ্গে যারা কিনা আছে ডিজিটাল ব্যাপার ট্যাপার নিয়ে জড়িত আমাদের যত মন্ত্রণালয় আছে তাদের উচিত হবে এ ব্যাপারে খুব সজাগ হওয়া এবং এগিয়ে যাওয়া আলোচনার মাধ্যমে। আমি একটা জিনিস তোমায় জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন স্যার, আমাদের তো সবসময় আমাদের উপরে দৃষ্টি রাখে, আমাদেরকে উপদেশ দিতে প্রস্তুত হিউম্যান রাইটস ওয়াচ আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এইটা আমরা করছি না, ওইটা হিউম্যান রাইটস লঙ্ঘন করছি, মানবাধিকার থাকছে না, এই করছে না, এই করছে না। আর তারা আবার কিছু কিছু লোককে রেখেছে এখানে, কিছু কিছু লোক তারা আবার পয়সা করে খায়, তাদের উপর থেকে পায়, সেখানে তারা অনেক কিছু জিনিস বলে। 6 জানুয়ারিতে যে ঘটনা ঘটলো ক্যাপিটাল হিলের বিয়ের পরে, আমি তোমাকে বলেছিলাম কিনা জানি না, কিন্তু আমার কাছে এসেছিল, তিনজন ব্যক্তি এসেছিল যখন বলার পরে, এটা আমি একটা লেখায় লিখেছিলাম, বলেওছিলাম যে এই যখন ঘটনাটা ঘটলো আমি 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলাম যে হিউম্যান রাইটস ওয়াচ কিংবা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলবে যেটা হয়েছে ইট ইজ অ্যান অ্যাটাক অন ডেমোক্রেসি। আর যেভাবে ওই ছবিটা বেরোলো যে ন্যান্সি পেলোসি টেবিলের উপরে বসে, তুমি দেখেছো পা উঁচু করে করতে বলে বসে আছে, এবং আরেকটা যেটা হলো যে ওর ল্যাপটপ চুরি করে একটা মেয়ে সেটা রাশিয়ানদের কাছে বিক্রি করে দিল, সেটাও বেরোলো। এখন এই জিনিসের পরে কেন হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা বার বললো না যে উই আর নট ইন এগ্রিমেন্ট উইথ দ্য ওয়ে ডোনাল্ড ট্রাম্প হ্যাজ অ্যাক্টেড ইন দিস রিগার্ড, এবং তার সেই যে নাও বলে থেকে তারা আমেরিকার কারণে, ওদের যে এনজিও কয়েকজন আছেন এখানে যারা সবসময় সচেতন বাংলাদেশকে বাংলাদেশ বিরোধী কথাবার্তা বলতে, তারা কেন একবার মুখ ফুটে, তারা যেরকম ওখান থেকে লোকজন আমাদের গালাগালি করে, তারা কেন বললো না যে আপনাদের দেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে? আমাদের দেশের লোক তো গালাগালি করে করে না, মানে ওদেরটা বেশি শোনা যায় আমাদের, কিন্তু আমাদের দেশে আন্তর্জাতিক গণমাধ্যমে কম যায়, আমরা কি আমাদের দেশের লোকজন কি কম আমেরিকানদের ইউরোপিয়ানদের গালাগালি কম করে? কিন্তু আমাদের গণতন্ত্র নিয়ে যারা খুব বেশি সচেতন যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা ঠিকমতো সুশাসন প্রক্রিয়া নাই, তাদের তো একজনের উচিত ছিল বলা যে এই জিনিসটা যা হয়েছে ঠিক হয়নি। আমরা আশা করি বাইডেন সাহেব আসার পরে উনি ওনার মাধ্যমে আবার যুক্তরাষ্ট্রে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে নিয়ে আসবেন। এটা মনে স্যার গ্লোবালি হচ্ছে, মানে আমরা বাংলাদেশ থেকে কেউ বলে, আমরা আমরা হয়তো বলি না বিকজ আমরা হয়তো নিজেদেরকে অতটা মনে করি না, যে আমরা কেন মনে করব না সেটা আমার পয়েন্ট, যাই হোক এখন সেটা আমার মাই পয়েন্ট ইজ জাস্ট দ্যাট। এবং পরে তোমাকে বলি যে এই যেমন ইন্ডিভিজুয়ালি আপনি বললেন, এরকম তো অনেকেই প্রশ্ন তুলেছে, তোলেন নাই যে তা তো না, তারা সরাসরি যুক্তরাষ্ট্রের দূতাবাসকে এই জিনিসটা বলেনি, যুক্তরাষ্ট্রের দূতাবাসকে বলে, এবং তারা আমি এটাও বলেছি তোমরা যাদেরকে খাইয়ে দাইয়ে পুষছো এখানে তাদেরকে দিয়ে বলাও, তখন বলেছে স্যার ইউ আর রাইট। সেটা আমাদের দেখতে হবে যে ধরেন এই ঘটনার সাথে যারা যুক্ত ছিল তাদের যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রক্রিয়া কিন্তু তার এই বিষয়গুলোকে ডিল করার জন্য বহু লোককে অ্যারেস্ট করেছে, তারা স্টিল কন্টিনিউইং, কংগ্রেসে কমিশন করছে, ন্যান্সি পেলোসি বলেছেন কমিশন করছেন, হিয়ারিং হচ্ছে কংগ্রেসে, সো একটা এটা একটা অ্যাবেরেশন, এটা তো আমরা মানি,
এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কিন্তু আইনি প্রক্রিয়া মানে সিভিল না হয়ে ক্রিমিনাল কেস হওয়ার যথেষ্ট পরিমাণে সুযোগ, কিন্তু এর মানে এই নয় দ্যাট ইমপিচমেন্ট হলে যেটা হতো উনি পরের বার দাঁড়াতে পারতেন না, এখন যে পুলিশ কমিশনার যারা অ্যাক্টিং পুলিশ কমিশনার ওয়াশিংটন ডিসিতে আছে আজকে তো প্রচুর দেখা, আমার কথা হচ্ছে যে খুব ভালো কথা বাইডেন সাহেব চেষ্টা করছেন সবকিছু করছেন, কিন্তু আমি যথেষ্ট সন্দেহ আমার which is very correct, national interest comes first. আর জাতীয় স্বার্থের ক্ষেত্রে একটা অত্যন্ত আঙ্গিক দিক আজকে লক্ষ্য করেছো কিনা আমি জানি না, ইমরান খান পাকিস্তান থেকে উড়োজাহাজে করে ভারতের উপর থেকে শ্রীলঙ্কায় গেছে, যেটা পাকিস্তান অ্যালাউ করেনি মোদি সাহেব যখন যেতে চেয়েছিল পাকিস্তানের উপর থেকে ওনার মিটিংয়ে, আমার কথা হচ্ছে সার্বিক ভাবে সবাই মিলে যদি একত্রিত হয়ে সচেতন ভাবে এগিয়ে যায়, কারণ একটা বিরাট জিনিস আমি ভয়ে আছি সেটা হচ্ছে ইরানকে নিয়ে, ইরানের যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু গুড থিং ইজ যে স্যার অলরেডি দে হ্যাভ স্টার্টেড টকিং টু ইচ আদার, দ্যাটস এ গুড থিং, এটা ইজ ভেরি ডিফিকাল্ট, তার কারণ হচ্ছে যে ইরান 2015 সালে ইরানের সাথে হওয়ার পর গত 5 বছরের মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং 2003 সালের পর থেকে মধ্যপ্রাচ্যের চেহারা বদলেছে, তাতে কিন্তু আপনি লক্ষ্য করবেন ইরানিয়ান রেভলিউশনের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের বা ওয়েস্টের প্রধান প্রায়োরিটি ছিল ইরানিয়ান রেভলিউশনকে আটকাবে এবং সেই জন্য তারা ইরাককে ব্যবহার করেছে, ইরান ইরাক যুদ্ধ হয়েছে, কুয়েত ইরাক করে তারপর ইরাককে ওখান থেকে বের করে বল প্রয়োগ করে বের করে দেওয়া হয়েছে, কিন্তু গত 2003 সালের পরে গত 15 বছরে কিন্তু ইরানের ইনফ্লুয়েন্স মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে, সেটা ইরাক বলে, লেবানন বলে, সিরিয়া বলে, এখন ইয়েমেনও আছে, তো কাজেই আমেরিকান পলিসি ইন দ্য মিডল ইস্ট হ্যাজ কমপ্লিটলি ফেলড ভিজাবি ইরান, এখন সেখান থেকে ট্রাম্পের আগে 2003 সাল থেকে তো আস্তে আস্তে ইরান আস্তে আস্তে ইরাক ছিল ইরান ইরাক ছিল শত্রু যুদ্ধ করে, এখন কৌশলগত ভাবে ইরাক ইরানের স্ট্র্যাটেজিক কভারেজের মধ্যে চলে আসছে কমপ্লিটলি, ইরাকের পুরো সিকিউরিটি নেটওয়ার্ক চালায় এখন ইরানিয়ানরা, লেবাননে একই অবস্থা, সিরিয়াতে একই অবস্থা, এখন সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র তো স্যার এখন এটাই তো সমস্যা, মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে ইসরায়েল চাচ্ছে ইরানিয়ান ইনফ্লুয়েন্সকে নিউট্রালাইজ করার জন্য আমেরিকানরা জেসিপিওকে ধরে এক্সটেন্ড করুক জেসিপিওকে এই স্ট্র্যাটেজিক এরিয়াতে, ইরান এখানে যেতে রাজি না এবং এই শুনেই কিন্তু হচ্ছে ব্যালিস্টিক মিসাইল এন্ড জেসিপিওএ এক্সটেন্ড করা, এখন এই দুটো ইস্যু নিয়ে কিন্তু আটকে আছে, কিন্তু আমার ধারণা ইরান ইরানের জন্য কৌশলগতভাবে আমেরিকাকে জেসিপিওএতে ফেরত পাওয়া কৌশলগতভাবে অনেক বেশি বেনিফিশিয়াল হবে টু মেক কম্প্রোমাইজেস ইন আদার এরিয়াস, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাকে গ্যারান্টি দেয় সিকিউরিটি গ্যারান্টি তাহলে কিন্তু ইসরায়েলও তাকে সিকিউরিটি গ্যারান্টি দিতে বাধ্য হলো, ইরানের জন্য ইরানিয়ান রেভলিউশনের পর থেকে প্রধান সমস্যা হচ্ছে তার সিকিউরিটি গ্যারান্টিটা নাই, সেটা যদি সে পেয়ে যায় তাহলে আমার ধারণা অন্য জায়গায় কম্প্রোমাইজ করতে পারে, সব জায়গায় কম্প্রোমাইজ করবে, হ্যাঁ, এবং সেটা যদি হয় এবং সেটা আমার এই আসলে এখন যে নেগোসিয়েশন হচ্ছে আমার ধারণা এই ইস্যু নিউক্লিয়ার এনরিচমেন্ট যেটা ওরা এখন 20% পৌঁছে গেছে এবং দ্যাট ইজ এ ভেরি সিরিয়াস, দরকার তো নাই তাদের, যদি তারা মার্কিন যুক্তরাষ্ট্র তারা গ্যারান্টি দিলে তো তার এটা দরকার দরকারই লাগবে না, ইরানিয়ানরা তো ভালো জায়গায় আসছে স্যার এবং এক্সেলেন্ট নেগোসিয়েশন আই শুড সে, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে নেগোসিয়েশনটা হলে এটা ইতিবাচক হবে, আমার ধারণা মধ্যপ্রাচ্যে যে সামগ্রিকরণটা হচ্ছে গত কয়েক বছর ধরে এটা হয়তো কমে আসবে এবং তখন সৌদি আরব ইরানের মধ্যে অর্থনৈতিক যোগাযোগটা যদি বাড়ে, মধ্যপ্রাচ্য কিন্তু স্যার আমাদের দক্ষিণ এশিয়ার মতোই কোনো অর্থনৈতিক
ইয়ে নাই, মানে যেটাকে বলা যায় ইন্টিগ্রেশন নাই, একটা যে কি বলে জিসিসি ছিল এটাও ভেঙে গেছে, দুই ভাগ হয়ে কাতারের বিরুদ্ধে এম্বার্গো দিয়ে দিয়ে এগুলো নিয়ে সমস্যা হয়েছে। এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসে যেখানে ইসরায়েলের খুব অস্বস্তি বোধ করবে, কিন্তু যদি ইরান এবং সৌদি আরবের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করাতে পারে এবং মধ্যপ্রাচ্য যদি অর্থনীতিকে, আর মধ্যপ্রাচ্য কিন্তু অর্থনৈতিক টার্মাইলের মধ্যে দিয়ে যাচ্ছে, স্যার তেলের কম দাম, আনএমপ্লয়মেন্ট, এগুলো নিয়ে কিন্তু সবগুলো দেশে ঝামেলা আছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এজেন্ডাটা চেঞ্জ করে ইকোনমিক দিকে নিয়ে যেতে পারে তাহলে আমার ধারণা একটা নতুন, সেইটাই ওরা চেষ্টা করবে, নতুন একটা ডাইনামিক তৈরি হবে এবং দ্যাট উড বি ফার মোর সাস্টেইনেবল এবং ইসরায়েল কুড বি এ পার্ট অফ দ্যাট অ্যাজ ওয়েল। ট্রাম্পের সময় যেটা হচ্ছে সেটা হলো ওই যে খনার পুরনো বচন, ফালো করি মাখো তেল আমি কি তোমার পথ, ট্রানজাকশনাল ডিপ্লোমেসি। অ্যাবসলিউট এন্ড দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল ওয়াজ দ্যাট অফ মরক্কো, মরক্কোর সাথে যে ওয়েস্টার্ন সাহারা নিয়ে যেটা হলো সেটা। বাট আমার হচ্ছে যে বাইডেন বেচারার এত কটা জিনিস সামনে রয়েছে, ন্যাটোর ব্যাপারে যেটা আছে, সেই ন্যাটোর সাংঘিক ব্যাপারে স্টলবার্গ এসে যে কথা টথা হয়েছে ইত্যাদি, G7, G20 যেটা হচ্ছে, কন্টি হ্যাজ অলরেডি গন, বিভিন্ন জিনিস। বাট আই এম হোপফুল যে একটু পরে আফটার জুন জুলাই থিংস যখন একটু কোভিড কন্ট্রোলে আসবে তখন হয়তো, যেহেতু ওদের এখন 500,000 পার হয়ে গেছে মৃত্যুর সংখ্যা, ইটস ম্যাসিভ, সেই সেই জন্য তখন ওর পরে একটুখানি তারা বাম পাশ ডান পাশ ঘুরে ওরা সিদ্ধান্ত নেবে কিভাবে সোজা চলা যায়। ততদিন পর্যন্ত আমার মনে হয় না বাংলাদেশের ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য খুব একটা সচেষ্ট হবে তারা। দুইটা জিনিস মার্কিন যুক্তরাষ্ট্রের এই বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনটা জায়গা তারা ফোকাস করে রেখেছে, যত লোকগুলো অ্যাপয়েন্টমেন্ট করেছে সবগুলা, একটা হচ্ছে রাশিয়া ইউরোপে, আরেকটা হচ্ছে চায়না, আরেকটা হচ্ছে ইরান। এই তিনটা দেশকে কেন্দ্র করে তারা তাদের পুরো ফরেন পলিসি ডিজাইনটা করেছে এভরিবডি, এবং লোক যাদেরকে এমপ্লয় করেছে সবাই এই তিন এরিয়ার স্পেশালিস্ট। তো কাজে এটা বোঝা যাচ্ছে যে তারা কোনটা প্রায়োরিটাইজ করবে। দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে ছিল, আমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজ আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠানটিকে মাত্র আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 শুক্রবার দুপুর 1টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থেকে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য অ্যাম্বাসেডর হুমায়ুন কবির এবং অসংখ্য ধন্যবাদ আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকার তার পররাষ্ট্রনীতিতে বা বিশ্ব পরিমণ্ডলে তার যে পূর্বাবস্থান সেটিকে ফেরত আনতে গিয়ে কোন জায়গায় নতুন করে কি কাজ করবে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করেছেন, একটি কথা ওনাদের আলোচনা থেকে বেরিয়ে এসেছে যে যুক্তরাষ্ট্র থেকে কোনো কিছু আদায় করতে হলে বা যুক্তরাষ্ট্র থেকে সুবিধা পেতে হলে আসলে যুক্তরাষ্ট্রকে বোঝা খুব জরুরি। সেই বোঝার বেশ খানিকটা ঘাটতি আমাদের মধ্যে রয়েছে, কাজে সেই ঘাটতিটা পূরণ করতে হবে। তৃতীয়ত, অনেকেরই কনসার্ন যে হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, ফ্রিডম, ইকুয়ালিটি এইসব জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বিশ্বের এক নম্বর দেশ হিসেবে অনেকেই মনে করে থাকেন, সেই জায়গায় তার অবস্থান কী হবে? আমার অতীতরা বলছিলেন যে জুন জুলাই পর্যন্ত হয়তো দেখতে হবে তারপরে আসলে তারা কী করবে, কিন্তু মূল কথা যেটি সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র তার ঘর গোছাবার জন্যে এই বার্তাগুলো গোটা বিশ্ববাসীকে দিতে থাকবে, তাতে করে তার ঘরের শক্তি সঞ্চয় বা ঘরকে একটা ইউনিফাইড করবার জন্য এটি কাজে লাগবে, ইউনিফিকেশনের জন্য। অন্যদিকে ঘরের ভেতর এই বার্তাটা যুক্তরাষ্ট্র সবসময় দিতে থাকবে যাতে বাইরের দুনিয়াকে সে বোঝাতে পারে যে এই বিষয়গুলো তার কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের সঙ্গে বা পৃথিবীর অন্যান্য অংশের সঙ্গে যেখানে যুক্তরাষ্ট্র তার পুরনো মিত্রদেরকে হারিয়েছে বা পুরোনো মিত্ররা এখনো অনেকেই দোদুল্যমান, সেই জায়গায় যুক্তরাষ্ট্রের অবস্থান কি হওয়া উচিত, কি করা উচিত? ওনারা বলছিলেন যে শুধুমাত্র সামরিক সম্পর্ক দিয়ে বা রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক দিয়ে আসলে এই সম্পর্কগুলোকে জোড়া লাগানো বা সম্পর্কগুলোকে শক্তিশালী করা সম্ভব না হবে না, যদি না যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে তার সম্পর্কটা প্রতিষ্ঠা করতে চায় বা অর্থনৈতিক দিকে মনোযোগ যতক্ষণ না দেয়। সেটি বাংলাদেশের ক্ষেত্রে বলি, দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে বলি বা এই এই জাতীয় অন্যান্য দেশের কথা বলি, কাজে যুক্তরাষ্ট্রকে সেই বিবেচনাটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মাথায় নিতে হবে। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।